2021 সালের সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই চারু ও কারুকলা অ্যাসাইনমেন্টের ভিডিওতে আমরা এই চারু ও কারুকলার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেটা 100% নির্ভুল উত্তর জানব। তাই ভিডিওটি তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমরা যারা এখন এই চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করনি, জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দাও। তাহলে চলো আমরা সরাসরি প্রথমে আগে প্রশ্নটা দেখি, তারপর উত্তরে চলে যাই। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে বলা আছে যে চারু ও কারুকলা জীবন যাপনকে সুন্দর ও সুশীল করে এবং সমাজকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে, ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে প্রশ্নটা দেওয়া আছে আমাদের অ্যাসাইনমেন্টে, এর আলোকে আমাদের একটা উত্তর সুন্দর করে লিখতে হবে। তো দেরি আর কিসের বলো, তাহলে সরাসরি আমরা উত্তরটাতেই চলে যাই। আমরা উত্তরে লিখব যে চারুকলা একটি মানবীয় ক্রিয়া যা দ্বারা স্বজ্ঞানে কতিপয় বাহ্যিক প্রক্রিয়া দ্বারা নিজের মনের অনুভূতি বা কোনো ভাবকে এমনভাবে অপরের নিকট পৌঁছে দেয় যে অপরের মন সেভাবে সংক্রমিত হয়ে তা উপলব্ধি করতে পারে। অন্যদিকে যে কলা বা শিল্প প্রধানত দৈহিক বা ব্যবহারিক চাহিদা মেটানোর সঙ্গে আন্নদার করে তাকে কারুকলা বলে। তো আমরা এটা লিখব, লেখার পর আমরা এরপরে আরও যা যা লিখব তা হলো, আর এই চারু ও কারুকলা জীবনকে সুন্দর ও রুচিশীল করে তোলে, সাহায্য করে সমাজকে সুন্দরভাবে গড়তে, কেননা এর ফলে মানুষ মনের আনন্দের পাশাপাশি বেঁচে থাকার জন্য সৃজনশীল চিন্তাভাবনা দ্বারা বাস্তব জীবনের চিত্র ফুটিয়ে তোলে। এছাড়াও চারু ও কারুকলা জ্ঞানসম্পন্ন ব্যক্তির মধ্যে সবসময় উন্নত চিন্তাভাবনা থাকায় সে খুব রুচিশীল হয়। এটা আমরা পাশাপাশি নিচেই লিখব। এখন এর সঙ্গে আরও যুক্ত করে যা যা লিখব তা হলো, আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে নাও। আর আমার রুহুল থটস নামে আর একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটার লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা সাবস্ক্রাইব করে নিতে পারো। ফলে তার রুচিশীল কাজ সবাই পছন্দ করে এবং তার এই কারুকাজ দ্বারা আর্থিকভাবে লাভবান হয়, তার জীবন হয়ে ওঠে সুন্দর ও সচ্ছল, আর এর প্রভাব পড়ে সুন্দর সমাজ গঠনেও, কেননা সমাজের লোকজন তার কাজ বা রুচিশীল কর্মকাণ্ড দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে সোচ্চার হয়। এছাড়াও কারুকাজ দ্বারা সমাজে বিভিন্ন নকশা ছবি তৈরির মাধ্যমে সমাজে ছোট বাচ্চা এবং কিশোরদের সৃজনশীল হওয়া এবং সেভাবে নিজেকে প্রস্তুত করার কাজ সম্ভব হয়। উন্নত রুচিবোধ থাকায় সমাজে সবাই পরিপাটি থাকে, ফলে সমাজে অরাজকতা বিশৃঙ্খলা এবং অপরিচ্ছন্নতার সৃষ্টি হয় না, ফলে সমাজ হয়ে ওঠে অনেক সৃজনশীল গতিশীল এবং আধুনিক রুচিসম্পন্ন, যা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রেরণা যোগায়। তো এটা আমাদের মূল অংশ যেটা সেটার লেখা। এরপর আমরা ফিনিশিং লাইনে যেটা একটু 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আমরা গ্যাপ দিয়ে লিখব, সেটা হলো, তাই আলোচনা শেষে সহজে বলা যায় যে চারু ও কারুকলা যেমন ব্যক্তি জীবন সুন্দর ও রুচিশীল করে গড়ে তোলে, তেমনি সাহায্য করে সমাজকে সুন্দর ও সঠিকভাবে সাজাতে। তো এই ছিল আমাদের সপ্তম শ্রেণীর চারুকলা অ্যাসাইনমেন্টের একটা 100% নির্ভুল উত্তর। আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টটা লিখলে অতি উত্তম পাবে। তো এখন যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবা। পরের অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে সবার সামনে আবার হাজির হবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ।